হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে সফটটেকের পক্ষ থেকে একটি অসাধারণ ভিডিও নিয়ে এসেছি। অনেক সময় আমরা যখন আমাদের উইন্ডোজ পিসি বা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে কোনো ডিভাইস ইউজ করে থাকি, ঠিক সে সময় আমরা যদি আমাদের ডিভাইসটিতে কালো লিনাক্স বা লিনাক্সের যে কোনো ধরনের ডিস্ট্রিবিউশন ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের ইমিউলেটর বা ডুয়েল বোর্ড এসব ধরনের অনেক সমস্যা ফেস করতে হয়। এমনকি লো কনফিগারেশন পিসিতে আমাদের ইমিউলেটর ইউজ করলে আমাদের পিসিটি এতটাই ল্যাগ করে বা এতটাই স্লো হয় যেটি চালানো অনেক কঠিন হয়ে পড়ে। কিন্তু এই বিষয়টির একটি সহজ সলিউশন আছে। মাইক্রোসফট কোম্পানি তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে লিনাক্সকে চালনা করার জন্য সবসময় এক্সপেরিমেন্ট করতে থাকে। সেই এক্সপেরিমেন্টের থ্রুতে তারা নিয়ে এসেছে WSL। WSL বিষয়টি হলো উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স, এই বিষয়টি থেকে এসেছে। এই WSL এ আপনি চাইলে লিনাক্সের অতি পরিচিত ডিস্ট্রিবিউশনগুলো ইনস্টল করে নিতে পারবেন, এবং এই WSLটি এখন এতটাই পাওয়ারফুল হয়েছে সেখানে আপনি উইন্ডোজ কমান্ড প্রম্পটে শুধুমাত্র লিনাক্সের কমান্ডগুলো ব্যবহার করা ছাড়াও লিনাক্সের যে কোনো ধরনের GUI অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন, যেটির জন্য আপনার কোনো প্রকার ইমিউলেটর বা ডুয়েল বোর্ডের প্রয়োজন হবে না। এটি জাস্ট আপনার উইন্ডোজ মেশিনে চলবে, আপনার উইন্ডোজ EXE সফটওয়্যারের মতো করে। তো চলুন শুরু করা যাক। WSLG যেটি WSL এর লেটেস্ট ভার্সন, তো এই ভার্সনটি আপনার উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 মেশিনে ইনস্টল করার জন্য প্রথমেই আপনাকে যেটি করতে হবে, আপনার মেশিনের ভার্সনটি চেক করতে হবে। এটি সকল উইন্ডোজ 11 মেশিনে ইনস্টল হবে, কিন্তু ওল্ড ভার্সনের উইন্ডোজ 10 মেশিনগুলোর জন্য ঝামেলা হতে পারে। তো সেজন্য কাজগুলো করার আগে আপনি আপনার মেশিনের ভার্সনটি চেক করে নিন। এজন্য আপনি আপনার কমান্ড প্রম্পটি ওপেন করুন। ওপেন করার পর এখানে জাস্ট টাইপ করুন উইনভিআর। এই যে আমি আমার অপারেটিং সিস্টেমটির ভার্সন দেখতে পাই। আপনারাও ঠিক আপনার অপারেটিং সিস্টেমটির ভার্সন দেখতে পাবেন। যদি এটি উইন্ডোজ 11 হয় তাহলে আপনার চিন্তা করার কোনো কারণ নাই। যদি এটি উইন্ডোজ 10 হয় তাহলে আপনি দেখবেন আপনার সিস্টেমটি লেটেস্ট উইন্ডোজ 10 কিনা। এটি জাস্ট চেকিং এর জন্য। এবার আমরা আসল কাজ শুরু করি। এই WSLG ইনস্টল করার জন্য আপনাকে প্রথমে আপনার সিস্টেমে একটি ড্রাইভার ইনস্টল দিয়ে নিতে হবে। সেজন্য আপনি প্রথমে আপনার ব্রাউজারটি ওপেন করুন এবং সার্চ করুন WSLG। এবার জাস্ট প্রথমে এই যে গিটহাবের লিঙ্কটি আছে এই লিঙ্কটি ওপেন করুন। আমি এই লিঙ্কটি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই লিঙ্কটিতে প্রবেশ করার পর আপনি ঠিক স্ক্রল করে নিচের দিকে যাবেন এবং এখানে আপনার সিস্টেম অনুযায়ী আপনার GPU ড্রাইভারটি ডাউনলোড দিয়ে নেবেন। সেজন্য আমরা এই ড্রাইভারটি ডাউনলোড করব। আমার সিস্টেমে অলরেডি GPU ড্রাইভারটি ইনস্টল করা আছে, তাই আপনার যদি সিস্টেমে GPU ড্রাইভারটি ইনস্টল করা থাকে তাহলে আপনাকে এখানে কোনো কাজ করতে হবে না। যদি GPU ড্রাইভারটি ইনস্টল না করা থাকে তাহলে জাস্ট এখান থেকে ডাউনলোড করে GPU ড্রাইভারটি ইনস্টল করে নেবেন। ড্রাইভারটি ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে এই সার্চ অপশনটিতে আসতে হবে এবং এখানে সার্চ দিতে হবে উইন্ডোজ ফিচার। এই যে উইন্ডোজ ফিচার এই অপশনটিতে জাস্ট একটি ক্লিক করুন। ক্লিক করার পর আপনি একটি ছোট উইন্ডো দেখতে পাবেন। এই উইন্ডোর ভিতর থেকে আপনাকে টিক মার্ক দিতে হবে ভার্চুয়াল মেশিন প্ল্যাটফর্ম এই অপশনটিতে এবং উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স এই অপশনটিতে। এই দুটি অপশনে টিক মার্ক দেওয়ার পরে জাস্ট ওকে করে দিবেন। এই ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর অবশ্যই আপনার পিসিটিকে রিস্টার্ট করে নেবেন। এখন আপনার সিস্টেমটি WSL ইনস্টলেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। তো সেজন্য আপনি প্রথমে আপনার সার্চ অপশনে আসুন এবং এখানে সার্চ করুন CMD। আপনার কমান্ড প্রম্পটি এখানে অ্যাডমিনিস্ট্রেটর মোডে ওপেন করুন। তো সেজন্য আপনি রাইট ক্লিক করুন এবং প্রেস করুন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এবার জাস্ট এই কমান্ড প্রম্পটিতে টাইপ করুন WSL-install। আমার সিস্টেমটিতে অলরেডি WSL ইনস্টল দেওয়া আছে,
যদি আপনার সিস্টেমে WSL ইনস্টল দেওয়া থাকে তাহলে ঠিক এইরকম ইন্টারফেস পাবেন, আর যদি WSL ইনস্টলেশন না করা থাকে তাহলে সেটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। আপনার পিসিতে যদি ঠিক আমার পিসির মতো WSL ইনস্টল করা থাকে আগে থেকেই, তাহলে আপনার WSL টিকে আপডেট করে নিতে হবে। সেজন্য টাইপ করুন WSL -- আপডেট। এই যে আমাদের WSL টি আপডেট হওয়া শুরু হয়ে গেছে। এই যে আমাদের WSL টি সম্পূর্ণভাবে আপডেট হয়ে গেছে। এই যে আপনারা এই আপডেট ভার্সনটি দেখতে পান, এই আপডেট ভার্সনটি সময় অনুযায়ী চেঞ্জ হতে পারে। আপনারা অবশ্যই মনে রাখবেন, যখন আপনারা WSL টিকে আপডেট করবেন, ঠিক আপডেট করার পর WSL টিকে একবার শাটডাউন করে নেবেন। তো সেজন্য আপনাদের টাইপ করতে হবে WSL -- শাটডাউন। আমাদের WSL ইনস্টলেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে। এবার আমাদের এই WSL এ আমাদের লিনাক্সের যে কোনো একটি ডিস্ট্রিবিউশন ইনস্টল করে নিতে হবে। তো সেজন্য প্রথমে আমি আমার কমান্ড প্রম্পটটি ক্লিন করে নিচ্ছি। আপনি চাইলে এই লিনাক্সের ডিস্ট্রিবিউশনগুলো আপনার মাইক্রোসফট স্টোর থেকেও ডাউনলোড দিতে পারেন, অথবা আপনি যদি এই কমান্ড প্রম্পটের মাধ্যমে ইনস্টল দিতে চান, তো সেজন্য আপনাকে প্রথমে চেক করতে হবে কোন কোন লিনাক্স ডিস্ট্রিবিউশনগুলো অ্যাক্টিভ আছে। সেজন্য আপনাকে টাইপ করতে হবে WSL -l -o। এই যে আমরা দেখতে পাই বেশ কিছু লিনাক্সের জনপ্রিয় ডিস্ট্রিবিউশনগুলো অ্যাক্টিভ আছে। এখানে আমরা এই জনপ্রিয় ডিস্ট্রিবিউশনগুলোর মধ্যে দেখতে পাই উবুন্টু, কালি লিনাক্স এবং আরও অনেক ডিস্ট্রিবিউশন। তো আমরা যদি এই ডিস্ট্রিবিউশনগুলো GUI মোডে ইনস্টল করতে চাই, সেজন্য আমাদের WSL এর ভার্সন 2 তে এগুলোকে ইনস্টল করতে হবে। তো WSL ভার্সন 2 সেট করার জন্য আমাদের টাইপ করতে হবে WSL -- সেট -ডিফল্ট -, আমাদের WSL এর ভার্সন 2 সেট হয়ে গেছে। এখন আমরা যে কোনো একটি ডিস্ট্রিবিউশন ইনস্টল করে নিতে পারি। আমাদের সিস্টেমটিতে WSL সম্পূর্ণভাবে ইনস্টল করা শেষ। এবার আমরা আমাদের সিস্টেমটিতে একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন ইনস্টল করব WSL এ। তো সেজন্য আপনি আপনার কমান্ড প্রম্পটটি ওপেন করুন অ্যাডমিনিস্ট্রেটর মোডে, এবং জাস্ট এখানে টাইপ করুন WSL -l -o। আজকে আমরা এই লিনাক্স ডিস্ট্রিবিউশনগুলোর মধ্যে থেকে উবুন্টু ইনস্টল করে দেখাবো। তো সেজন্য আপনাকে এখানে টাইপ করতে হবে WSL -- ইনস্টল -d এবং আপনার ডিস্ট্রিবিউশনটির নাম। এখানে ডিস্ট্রিবিউশনটির নাম যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে আপনাকে লিখতে হবে। এই যে আমাদের উবুন্টু ডিস্ট্রিবিউশনটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আমরা আমাদের সিস্টেমটিতে উবুন্টু টার্মিনালটিকে দেখতে পাই। এখন আমাদের এই উবুন্টু টার্মিনালটিতে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করতে হবে, ঠিক যেমন আপনারা ভার্চুয়াল বক্স বা ডুয়েল বুটের মাধ্যমে উবুন্টু ইনস্টল করেন এবং ইনস্টল করার সময় ইউজার নেম এবং পাসওয়ার্ড চাই। আপনাকে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে সেট করতে হবে। এই যে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন আমরা দেখি এই টার্মিনালটিতে লিনাক্সের কমান্ডগুলো কাজ করে কিনা। আমরা আমাদের সিস্টেমটি এখন আপডেট এবং আপগ্রেড করে নিব। আমাদের সিস্টেমটি আপডেট এবং আপগ্রেড হওয়া শেষ। এবার জাস্ট এটিতে আমরা একটি GUI অ্যাপ্লিকেশন ইনস্টল করে দেখব। আমরা এখন এটিতে ওয়ারশার্ক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে দেখব। ওয়ারশার্ক মূলত একটি ফরেন্সিক ইনভেস্টিগেশন টুল।
আমরা যদি ওয়ারশার্ক অ্যাপ্লিকেশনটি দেখতে চাই তো সেজন্য আমরা এখানে সার্চ অপশনে লিখব ওয়ারশার্ক। এই যে আমরা দেখতে পাই ওয়ারশার্ক, এই ওয়ারশার্কটা কিন্তু ওয়ারশার্ক ডট ইএক্সজি এই ফাইলটি নয়, এটি লিনাক্সের একটি সফটওয়্যার। এই যে আপনারা দেখতে পান এটি উবুন্টুর একটি সফটওয়্যার। এবার আমরা এটিকে প্রেস করে দেখি এটি আমাদের কম্পিউটারে সঠিকভাবে রান করে কিনা। এই যে আমাদের সিস্টেমে ওয়ারশার্কটি সম্পূর্ণভাবেই রান করছে। যেহেতু এখানে আপনি কোনো প্রকার ইমিউলেটার ইউজ করছেন না, সেহেতু আপনি এখানে কোনো ল্যাগ বা কোনো স্লো এর ইস্যু দেখবেন না। এটি জাস্ট আপনার ডট ইএক্সজি ফাইলের মতো করেই চলবে। এখানে আপনি বুঝতেই পারবেন না আপনি লিনাক্সে আছেন না উইন্ডোজে আছেন। তাছাড়াও আপনি যদি আপনার ইনস্টলকৃত লিনাক্সগুলোর ফাইলগুলোতে অ্যাক্সেস করতে চান, সেজন্য আপনি দিস পিসিতে এন্টার করুন এবং ঠিক স্ক্রল করার পর দেখতে পাবেন লিনাক্স নামের একটি আইকন দেখা যায়। এখানে প্রেস করার পর আপনি জাস্ট আপনার লিনাক্সের ফাইলগুলোতে ঢুকতে পারবেন। এখানে আমরা দুইটি ডিস্ট্রিবিউশন ইনস্টল দিয়েছি, একটি হলো কালি লিনাক্স এবং আরেকটি উবুন্টু। এখানে জাস্ট আপনি প্রেস করে ঠিক আপনার লিনাক্সের ফাইল ম্যানেজারের মতো করে কাজ চালাতে পারবেন। এবার আপনি যদি চান আপনার কম্পিউটারটি দিয়ে যে কোনো সময় উবুন্টু বা লিনাক্সের ওই ইনস্টল করা ডিস্ট্রিবিউশনটি ওপেন করতে চান, তো সেক্ষেত্রে প্রথমে আপনাকে আপনার কমান্ড প্রম্পটি ওপেন করতে হবে। এটি চাইলে আপনি অ্যাডমিনিস্ট্রেটর মোডে ওপেন করতে পারেন অথবা নর্মালি ওপেন করতে পারেন। এখন এটি আমরা অ্যাডমিনিস্ট্রেটর মোডে ওপেন করব। ওপেন করার পর জাস্ট এখানে উবুন্টু টাইপ করলেই হবে। এই যে আপনার উইন্ডোজ কমান্ড প্রম্পটি এখন উবুন্টু টার্মিনালে পরিণত হয়ে গেছে। এখান থেকে আপনি উবুন্টুর যে কোনো ধরনের কমান্ডকে রান করাতে পারেন। তো আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেক ভালো লাগলো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।